আজ আমি আলোচনা করব ইনক্রিজ ফুটওয়ার্ক স্পিড এন্ড ডিফেন্স। একটা জিনিস জানতে হবে, ব্যাডমিন্টনের স্পিড গ্রাউন্ড থেকে আসে। আর এই প্র্যাকটিসের জন্য নাম্বার ওয়ান স্প্লিট স্টেপ দিতে হবে, অপোনেন্ট শাটেল হিট করার আগে রেডি হতে হবে। নাম্বার টু, পুশ, বডি পুশ করতে হবে নেক্সট শাটেল ধরার জন্য। নাম্বার থ্রি, স্টেপ থ্রট। স্টেপ থ্রট হলো আমি লং লাঞ্চ করার পর আমি বা পা দ্রুত কাছে নিয়ে আসব যাতে পরবর্তী স্টেপ দিতে পারি। নাম্বার ফোর, ডিফেন্স। আমি যেন ভালোভাবে শাটেল হিট করতে পারি এবং পরবর্তী স্টেপের জন্য রেডি থাকবো।